नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা রচনা লেখা শিখব, যার টপিক হলো বাংলা ঋতু বৈচিত্র্য। তাহলে চলো আমরা দেখে নিই যে রচনাটা আমরা কিভাবে লিখতে পারি। রচনা বাংলার ঋতু বৈচিত্র্য। সবার প্রথমে আমরা সূচনা দিয়ে শুরু করব। কবি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বঙ্গজননীর এমন মোহিনী রূপ আমাদের মনকে ভরিয়ে তোলে। বাংলার ছয়টি ঋতু পরপর এসে যেন বঙ্গভূমিকে সাজিয়ে দিয়ে যায়। ঋতুর এমন বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না। বিভিন্ন ঋতুতে বাংলার রূপ। বাংলার ঋতু বৈচিত্র্য শুরু হয় গ্রীষ্ম ঋতু দিয়ে। গ্রীষ্মের প্রখর সূর্যকিরণে চারিদিকের নদী নালা খাল বিল সব শুকিয়ে যায়। প্রচণ্ড গরমে মানুষ অস্থির হয়ে ওঠে। কিন্তু বিকেলের দিকে কালবৈশাখী, তার সাথে মেঘের গর্জন, বিদ্যুৎ এবং প্রচণ্ড বৃষ্টি এনে কিছুক্ষণের জন্য মানুষকে স্বস্তি দেয়। গ্রীষ্ম হলো ফল ফুলের ঋতু। আম, জাম, কাঁঠাল, লিচুর মতো রসালো ফল এবং বেল, জুঁই, গন্ধরাজ প্রভৃতি ফুলের দেখা মেলে এই ঋতুতে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর আসে বর্ষা। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানির সাথে কখনো ঝিরঝির, কখনো বা মুষলধারে নিজের রূপ দেখায়। চাষিদের মন আনন্দে ভরে ওঠে। তারা মাঠে লাঙল দেয়, বীজ লাগায়, ধানের চারা লাগায়। বর্ষার জলে বাংলার প্রত্যেকটি জলাশয় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রজনীগন্ধা, কামিনী, টগর প্রভৃতি ফুল তথা আম, জামরুল, আনারসের মতো ফলে প্রকৃতি ভরে ওঠে। বর্ষার পরেই দেখা যায় শরতের সোনালি রূপ। নীল আকাশের পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে ভেসে বেড়ায়। মাঠে দেখা যায় কাশফুল, খাল বিলে দেখা যায় শালুক, পদ্ম, বনে উপবনে ফোটে শিউলি, কামিনী, জুঁই। বাঙালি হিন্দুদের তিনটি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ও কালী পূজা তথা মুসলিমদের ঈদ এই সময় অনুষ্ঠিত হয়। শরতের পর আসে হেমন্ত, হালকা ঠান্ডার আমেজ নিয়ে। মাঠে পাকা সোনালি ধান নিয়ে সে দেখায় তার রূপ। কৃষকরা এই সময় ফসল কেটে ঘরে তোলে। পল্লী বাংলার ঘরে ঘরে পালিত হয় নবান্ন উৎসব। হেমন্তের হাত ধরে আসে শীত। ঠান্ডায় সমস্ত প্রাণীকুল জড়সড় হয়ে ওঠে। এই ঋতু ভোজন বিলাসীদের কাছে প্রিয়। পৌষ পার্বণ উৎসব এই ঋতুতেই হয়। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় শিক্ষার্থীরা মেতে ওঠে। পলাশ, গাঁদা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুলে চারিদিক ভরে ওঠে। শীতের পর আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। অশোক, পলাশ, বকুল, মল্লিকা, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো রঙিন ফুলের সাথে মৌমাছির গুঞ্জন, আম গাছের ডালে কোকিলের কুহুতান, সন্ধ্যের মৃদুমন্দ দক্ষিণা বাতাস মনকে জুড়িয়ে দেয়। বাঙালি হোলি খেলায় মেতে ওঠে। এরপর চলে আসছি আমরা উপসংহারে। বছরের পর বছর ঋতু বৈচিত্র্যের আগমন ও বিদায় নিয়ে বঙ্গ প্রকৃতির রূপ বদল ঘটে এভাবেই। ছয়টি ঋতুর এমন মনোমোহিনী রূপ আর কোথাও দেখা যায় না। এইভাবে তোমরা রচনাটাকে লিখতে পারো। রচনাটা খুব বড়ও নয়, আবার খুব ছোটও নয়। তোমাদের যা ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে তার মধ্যে তোমরা এভাবে রচনাটাকে লিখবে। টু দ্য পয়েন্ট রচনাটা লেখা হয়েছে, এটাতে তোমাদের আশা করি খুবই উপকার হবে। ধন্যবাদ।